আমরা যে আমাদের একজন কর্মকর্তা বাইরে থাকার কারণে আমরা যে একটু চাপে পড়ছি দেখতে পারি নাই, তাছাড়া এতক্ষণ আমরা ওইভাবে যাইতে দেই নাই। এখানকার কর্মকর্তা কি আছে? এখানে আপনারা কি এখানে কি তাকান না নাকি? আচ্ছা একটু বলবেন, দুইজন একসাথে কেন সিল মারলো? আমরা যে আমাদের একজন কর্মকর্তা বাইরে থাকার কারণে আমরা যে একটু চাপে পড়ছি দেখতে পারি নাই, তাছাড়া এতক্ষণ আমরা ওইভাবে যাইতে দেই নাই। মানে এইরকম দুইজন তিনজন করে? না না না, আমরা যাইতে দেই নাই। আমরা তো নিজে যেটা দেখলাম, এটা কেন করলো? ওটা আমাদের যে একজন কর্মকর্তা বাইরে থাকার কারণে আমাদের দুইজনের উপর চাপ পড়ছে, এই জন্যই একটু মানে আমরা দেখতে খেয়াল করতে পারি নাই। একজনের কাজ মানে অতিরিক্ত করা লাগতেছে, তো এই জন্য। আপনি তো কিছু বললেন না, আমি দেখতে পারিনি, তো ওরা বল চিন্তা করে যে আপনি গেলেন। তো কী নাম আপনার? আমার নাম মজবুত। কী দায়িত্ব আছেন? কী দায়িত্ব আছেন এখানে? বলি বল। বাসুদা একটু ইয়ে করলি, তা ধরে গেছে বাসুদা, একটু ভাগে দেবো না। মানে এটা কি কারণে দুইজন একলো? আপনারা তো এজেন্ট বললেন না কেন কিছু? ওদের জ্ঞান না, জ্ঞান একটু অল্প, মজুর মানুষ তো, তাই একজন হয়তো সেল নিয়ে গেছে, সেললে অর্জন হাতে ঢুকে গেছে, তাছাড়া আপনার কোনো সমস্যা নাই, এমনি সুস্থ ভোটটা ইনশাআল্লাহ। মানে ওর যে জ্ঞান কম সেটা বুঝলেন কেমনে? মনে করেন সিল হয় পাইনি এখনো, তারপরে হয়ে ঢুকে গেছে, জ্ঞান আছে। সেলটা ওই লোক ওর ভিতরে লেগে আছে, কারণ পাশে ওর মধ্যে ঢুকে গেছে। আমরা আপনারা তো এজেন্ট, এই বিষয়গুলো বললেন না কেন? না এটা তো তারা যেহেতু ডিস্টার্ব করেনি, এই জন্য আমরা কিছু বলি, সাধারণ ভোটার গেলে আমরা কিছু বলি, কারণ এজেন্টের কোনো সমস্যা নেই। আপনি কোন প্রার্থীর ভোট? লোকমার্কা। এই যে আপনারা যে এজেন্ট, এজেন্টের কাজটা কি এটা বোঝেন আপনারা? এজেন্টের কাজ হলো দেখাশোনা করা, যে ভোটার এখানে ভোট দিতে পারছি কি না, একজন যদি ভুয়া ভোট দেয় বা সিল মারে নেয় সেটা শুধু দেখবেন? হ্যাঁ ওটাও দেখবো, কিন্তু বলবেন না কিছু? হ্যাঁ বলবো, একসাথে সামনে বলে আমরা বলবো। একসাথে দুইজন ভোট দিলো কিছু বললেন না তো? এটা ওরা অবাঙ্গ লোক, এরা ঠিক মতো বোঝে না। হ্যাঁ হ্যাঁ, ওরা ঠিক মতো বোঝে না, ওই সেল না নিতে ওরা ভিতরে ঢুকে বলছে, দেখে দিবে ওনারা। আর আমার